টি টোয়েন্টি ক্রিকেটটা ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে, এখানটায় ভয় পাওয়া পেয়ে ক্রিকেট খেলা টি টোয়েন্টি না, এখানে সাহস নিয়ে খেলতে হবে। যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে, কানাডা বলেন, ইউএসএ বলেন, ওদের কোনো প্রেশার নাই, ওদের দেশে কোনো দর্শক প্রেশার নাই, ওরা ফ্রিলি খেলে যাচ্ছে। টি টোয়েন্টি এরকম ফ্রিলি খেলতে হবে। টিম কম্বিনেশনটা ভালো, এখন রান প্রত্যেক দিন প্রত্যেকে পাবে এমন কোনো কথা না, কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে, এতদিন রানে না থাকার কথা না, এটা অনলি একটা ম্যাচ রান করার পরে ঠিক হয়ে যাওয়ার কথা। তানজিদ তামিমের পটেনশিয়াল আছে, এটা অস্বীকার করার কোনো লাভ নাই। তৌহিদ হৃদয় পটেনশিয়াল আছে, ওরা ভালো খেলছে, ওরা যে খুব খারাপ খেলছে তা না, ওরা তো একেবারে নতুন, ওদেরকে তো এত তাড়াতাড়ি দেওয়ারই কথা না। সো সাকিব আছে এক্সপিরিয়েন্স, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, এখন আসেন তার আগে যারা আছে, এদেরকে যদি আমি নিয়ে কথা বলতে চাই তাহলে ডেফিনেটলি এখানে সৌম্য, লিটন দাস, শান্ত, এদের শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে, আর সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তো আমার চেয়ে ভালো আপনারা সকলেই জানেন। গত ওডিআই বিশ্বকাপ গত বছরের আগ পর্যন্ত আমরা যদি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন, ওপেনার বলেন, আমরা হিসাব করতাম, তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল। শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, মানে এখনই সেরা হয়ে যায়নি কিন্তু ওর মধ্যে ওই পটেনশিয়ালটা ছিল, এবং গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রান সংগ্রহ। সৌম্য সরকার একটা সময় বড় বড় দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম, যেটা নাকি আগে কখনো করেনি, সে কিন্তু আমাদের জিতিয়েছে, মানে তার একটা বিরাট অবদান ছিল। তাসকিন যদিও এখন রেডি, তো তাসকিন মুস্তাফিজকে খেলায়নি, এর মধ্যে একজন করলে সেই আবার ইঞ্জুর, শরীফুল। ভালো খেলা খেললে আপনার সাপোর্ট বাড়বে, ভালো না খেললে মনোক্ষুণ্ণ হবে, এটাই স্বাভাবিক।